দর্শক বর্ণ টিভির লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা টু বরিশালগামী বিলাসবহুল এমবি অ্যাডভেঞ্চার 9 নম্বর লঞ্চে আগুন লাগার দৃশ্য। দর্শক আপনারা আরও দেখতে পাচ্ছেন লঞ্চটি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ রবিবার 27 মার্চ আনুমানিক সকাল 10:30টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। আল্লাহ 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 আল্লাহ। দর্শক আমরা এইমাত্র জানতে পারলাম লঞ্চটির ভিআইপি কেবিন থেকে আগুনের সূত্রপাত। তবে এ সময় কোনো যাত্রী লঞ্চের ভিতরে ছিলেন না। ইতিমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট হাজির হয়ে লঞ্চটির আগুন নেভানোর চেষ্টা করেছেন। দর্শক ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী কোনো ভিডিও থেকে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইলো।